চিন্তা আমার তো ইচ্ছা করে 365 দিনই বল করতে, কিন্তু শরীর তো পারে না। গাবাচায় খেলাটা আসলে আমার পক্ষে পসিবল না। ইঞ্জুরি বা দলের বাইরে থাকার স্বাদটা আসলে কখনোই আনন্দদায়ক না, এটা ডেফিনেটলি খারাপ লাগে অ্যাজ এ প্লেয়ার হিসাবে। কিন্তু আসলে ওই 19 বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম ওই মুহূর্তটা অনেক দুঃখজনক ছিল আমার জন্য, কিন্তু পরে এখন রিয়েলাইজ করি যে আসলে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। তারপরে আসলে একটু নিজের ওয়ার্ক এথিক বা প্রসেসটা চেঞ্জ হয়েছে, যেটা আসলে অ্যাজ এ প্লেয়ার হিসাবে খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। বাট আল্লাহর রহমতে এখন তো আগের থেকে অনেক ভালো প্রসেসে আছি, এটাই আসলে সেলফ কনফিডেন্স যে যেটাই হোক, মানে যেটাই হোক, মানে অ্যাটলিস্ট সেলফ কনফিডেন্স এটা থাকে যে আমি 100% দিচ্ছি আমার প্রসেসের ক্ষেত্রে, তো ভালো কিছু হবে আশা করছি। কিন্তু আর আরেকটা জিনিস যেটা, যে গাবাচায় খেলাটা আসলে আমার পক্ষে পসিবল না, সেটা যেখানেই খেলি, কারণ বলটা হাতে নিলে খেলতে নামলে না আসলে মাথায় ওটা থাকেই না যে কীভাবে একটু সেফলি খেলা যায়। আরও তো আমি ফাস্ট বোলার, আর রেড অ্যান্ড গ্রিনে খেলাটা অনেক প্রাইডের একটা জায়গা আমার জন্য, শুধু এটা না ক্রিকেটটাই আসলে। তো যখনই খেলতে নামি আসলে মাথায় ওটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে বা কী কী আছে না আছে, তো এই জন্যই আর কি আল্লাহ যাতে সুস্থ রাখে এটাই সবসময় দোয়া করব, এবং আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ ফিট রাখে। তাসকিন এখন বোলিংয়ে ফিরেছেন, গত কয়েকদিন ধরে বল করছেন, কোন পর্যায়ে আছেন বা ইনজুরির আপনার এখন কন্ডিশনটা? আল্লাহর অশেষ রহমতে এখন ভালো অবস্থা। 4টা সেশন করলাম, গ্র্যাজুয়ালি বিল্ড হচ্ছে ওয়ার্কলোড, ফিটনেস সেশন, বোলিং সেশন, আপনাদের দয়ায় ভালো যাচ্ছে। এই ওয়ার্কলোডটা আরও ইন্টেন্সিটি বাড়তে থাকবে সামনে, তো ইনশাল্লাহ এভাবে যাইতে থাকলেই সব ভালো যাবে ইনশাল্লাহ। আফগানিস্তান সিরিজে কি আমরা তাসকিনকে পাচ্ছি? আল্লাহ যদি চায় পাওয়ার তো কথা, এখন দেখি কি হয়। ওয়ার্কলোডের কথা বললেন, যেহেতু আপনি তিন ফরম্যাটেই খেলেন, এই তিন ফরম্যাটে খেলার কারণে কি ওয়ার্কলোডটা একটু বেড়ে যায় কিনা? না না না, বাড়ে মানে বাড়লেও আরও তো অনেক ফাস্ট বোলাররা খেলে, হয়তো আমি ঠিক না, আমার আরও ফিট হওয়া দরকার। আপনার ব্যাপারে কথা হচ্ছিল যে বিশ্বকাপে সামনে রেখে, যেহেতু আপনি আমাদের দলের অন্যতম সেরা পেসার, তো বিভিন্ন সব ফরম্যাটে না খেলে কোন কোন ফরম্যাটে আপনাকে টেস্টে দিবে কিনা, এই নিয়ে তার হয়তো প্রতিষ্ঠা বসবে, আপনার নিজের চিন্তাকে মানে? আমার তো নিজের চিন্তা, আমার তো ইচ্ছা করে 365 দিনই বল করতে, কিন্তু শরীর তো পারে না, তো ওই বোর্ড ডিসিশন নেবে, কিন্তু আপনারা দোয়া করেন যাতে আমি সুস্থ থাকি। থ্যাংক ইউ।